অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের আবারও সংকলনের উপর ক্লাস নেওয়া হবে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের। তো আমরা নিয়মিত সান্তার মহিলা কলেজ থেকে অনলাইনে ক্লাস করে যাচ্ছি। করোনা ভাইরাসে সবাই বাড়িতে বসে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত ক্লাস করো। তো তোমাদের গতদিন আমি কিছু সংকলনের নিয়ম লিখে দিয়েছিলাম, সেগুলো মনে আছে কিনা একটু তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, আমরা বলছিলাম যে বন্ধন জোড়, বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা দুই জোড়া হলে sp সংকর, তিন জোড়া হলে sp2 সংকর, চার জোড়া হলে sp3 সংকর, পাঁচ জোড়া হলে sp3 সংকর, ছয় জোড়া হলে sp3 সংকর, সাত জোড়া হলে sp3 সংকর। তাহলে আমরা কি বললাম যে বন্ধন জোড়, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা দুই জোড়া হলে sp সংকরণ, তিন জোড়া হলে sp2 সংকরণ, চার জোড়া হলে sp3 সংকরণ, পাঁচ জোড়া হলে sp3 সংকরণ, ছয় জোড়া হলে sp3 d2 সংকরণ, সাত জোড়া হলে sp3 d3 সংকরণ। এই নিয়মটা মনে রাখবে, এটা সহজ। আরো বহুত নিয়ম আছে, নিয়মগুলো দেখবে, বই ভালো করে পড়বে। অক্ষরপত্র হাজারি, সঞ্জীব কুমার গুহ, এই বইগুলো নিয়ে পড়াগুলো ভালো আছে। যার যে লেখকের বই কিনছ, সেক্ষেত্রে নিয়মিত পড়াটা দেখবে। যারা পারবে না, প্রশ্ন করবে মেসেঞ্জারে বা গ্রুপে কমেন্ট করে বলে দেবে। তাহলে আমরা এই সংকলনের উপরে আমরা গতদিন ক্লাস করেছিলাম, সেই ক্লাসটা আমরা সংকলন শিখছিলাম। দেখো, আজকে আমরা C2H4 সংকরণ নিয়ে আবার কথা বলবো। কার্বন সংখ্যা, কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা এটা কি করি, ছয়টা ইলেকট্রন, 1s2, 2s2, 2px, 2py, 2pz, 1 1 2. কার্বনের যোজনী স্তরে জোড়াবদ্ধ ইলেকট্রন, যোজনী স্তর ফাঁকা, ফলে কার্বনকে উত্তেজিত করা যাবে। উত্তেজিত করলে 1s2 2s2px 2py 2pz, এই জায়গা থেকে একটা ইলেকট্রন এই জায়গায় চলে যাবে। তাহলে বিজয় ইলেকট্রনের সংখ্যা দাঁড়ালো আমাদের 4টি, কিন্তু আমার সংকরণ দরকার sp2। কিভাবে বুঝলাম? এই কার্বন কার্বন বন্ধন যদি ভাঙায়, দেখো আমরা একটু বলে নিই। এখানে কার্বনের চারিদিকে গেল 1 2 3 3 জোড়া, 1 2 3 ঘুরে নি 3 জোড়া, অর্থাৎ 3 জোড়া যদি হয় তাহলে sp2 সংকরণ হয়। এখানে শুধু বন্ধন জোড় ইলেকট্রন আছে, তাহলে সংকরণ অবস্থা, সংকরণ অবস্থা 1s2 2 psi 1 1 2 psi 2 1 2 psi 3 1 2 psi 1, তাহলে তিনটা সংকরণ ঘটছে, তিনটা সাই, সংকরণ চিহ্ন সাই দিয়ে প্রকাশ করা হয়। এটাতে হাইড্রোজেন আছে, 1s1, এই সংকরণের সাথে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে সূত্রটা আমাদের কি হবে, সূত্রটা আমরা এখানে অঙ্কন করার জন্য চেষ্টা করি। কার্বন কার্বন যে ইলেকট্রনটা পড়ে থাকলো, সেই ইলেকট্রনটার পি অরবিটাল, তাহলে পি অরবিটাল যদি হয় তাহলে পি অরবিটালটা ড্যাম্বেল আকার, তাহলে সোজাসুজি লম্ব বরাবর আমরা লিখে দিব। এই দুটা দুটা লোক মিলে একটা অরবিটাল, এটা একটা অরবিটাল লিখে দিলাম। আর তিনটা সংকরণ ঘটছে, এটা এই দিকে একটা, এই দিকে একটা, এর সাথে এই সাথে একটা, এই দিকে একটা। তাহলে আমরা এর সাথে পাই বন্ধনের অংশ গুণ করবেন,
আর এই হাইড্রোজেনটা এস অরবিটাল গোলাকার, এর সাথে একটা গোল, একটা গোল, এর সাথে একটা গোল, এগুলো নাম্বার তোমরা করে দিব। আর এই ঘরগুলো সিমট্রিক্যাল হচ্ছে, যেটা পড়ে থাকবে সে অরবিটালটা লম্ব বরাবর থাকবে, লম্ব বরাবর থাকবে, লম্ব বরাবর যদি থাকে তাহলে এই লম্ব বরাবর অরবিটালটা আমরা এসপি পাশাপাশি অতিক্রম করবে। দুটি অরবিটালে মুখোমুখি অতিক্রম করে সিগমা বন্ধন গঠিত হয়, আর পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে পাই বন্ধন গঠিত হয়। তাহলে এভাবে আমরা এসপি টু সংকরণের সৃষ্টি করতে পারি। তাহলে এসপি টু সংকরণের পরে আমরা পাশে আর একটা যোগ দিচ্ছি সি টু এইচ টু, এই যোগ যদি বন্ধ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি সি টু এইচ টু এই যোগটা কার্বন কার্বন ট্রিপল বন্ড হাইড্রোজেন, কারণ এই কার্বন এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা। তাহলে বন্ধন জোট কিন্তু শুধু সিগমা বন্ধন, পাই বন্ধন নয়, শুধু সিগমা বন্ধন আর মুক্ত জোট। তাহলে এই সিগমা বন্ধন একটা একটা দুইটা মানে এসপি সংকরণ দেবে, এই কার্বন একটা একটা দুইটা তাহলে এই কার্বন এসপি সংকরণ দেবে। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস এইভাবে একই রকম ভাবে উত্তেজিত করা হলো। সংকরণের জায়গায় এখন দেখা যাচ্ছে আমাদের এই জায়গায় টু পি ওয়াই ওয়ান এটাও পড়ে থাকবে। তাহলে টু পি ওয়াই ওয়ান যদি পড়ে থাকে তাহলে দেখো এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস অঙ্কন করে নিব দুইটা, তাহলে এই দুইটাই একটা পাশাপাশি অতিক্রমণ, যেটা আমরা পাশাপাশি একটা আমরা এটাকে বিয়ে লিখবো, একটা করে দেওয়া হলো আর একটা লিখবো এই ভিতরে তাহলে এই লোকটা সংকরণ। তাহলে এইভাবে আমরা সংকরণ গুলো শিখতে পারি, যে কোনো যৌগের আমরা সংকরণ গুলো আলোচনা করতে পারি। এখন জটিল যৌগের মধ্যে একটা সংকরণ নিয়ে আমরা একটু কথা বলবো। জটিল যৌগের একটা সংকরণ শিখতে চাচ্ছি, দেখো সংকরণটা Fe(CN6) আয়ন দিব, এটা হচ্ছে জটিল আয়ন। আয়রনের ইলেকট্রন বিন্যাস এখানে আমরা আয়রন 2+ 26টা ইলেকট্রন, 1:2, 2:2, 2:6, 3:2, 3:6, 3:4s, এখানে 0, এখানে হচ্ছে 6। যদি আমরা এখানে স্বাভাবিক ইলেকট্রন দিতাম তাহলে এখানে থাকতো 2, আর যখন আয়রন 2+ দেওয়া হলো তাহলে ইলেকট্রন বিন্যাস এখানে আসে 3d6 4s 0। তাহলে এই জায়গায় জটিল যৌগের ক্ষেত্রে অরবিটাল গুলো ডি অরবিটালে চিত্র অঙ্কন করা লাগে না, শুধু মানে গুণের নীতি অনুসারে গঠন দেখালেই চলে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখাবো, তাহলে এখানে
ইলেকট্রন প্রথমে কয়টা আছে? ছয়টা। তাহলে এখানে এখানে কিন্তু পরের অবস্থায় দেখো, যখন এটা লিগ্যান্ডের প্রভাবে এরা দ্বিতীয় ইলেকট্রন গুলো জোড়া অবস্থার সৃষ্টি হবে। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছয়টা মিলে তিন জোড়া, 1, 2, 3, 4, 5, 6টা অরবিটাল পড়ে আছে। এই ছয়টাতে সায়ানাইড প্রবেশ করবে। এখানে সায়ানাইড এর নিচে ইলেকট্রন এক জোড়া, এখানে এক জোড়া, এখানে সায়ানাইড, এখানে সায়ানাইড, প্রত্যেকটা মাইনাস নেগেটিভ। মুক্ত ইলেকট্রন এখানে প্রবেশ করে করে এখানে সংকোচন ঘটে। এখান থেকে এই পর্যন্ত এক তাহলে এই যৌগটা D2sp3 সংকরণে সৃষ্টি হয়। এইভাবে জটিল যৌগ যে কোনোটা শিখব, সংকরণের উপরে এই ক্লাসগুলো নিয়মিত করবে, দেখবে, বুঝবে। এরপরে অন্য আইটেম ক্লাস হবে, তোমরা না বুঝলে এটার আবার ক্লাস হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।